সাকিব, এই সাকিব, কে? আমি আমি ও তুই তুই ঠিক আছিস তো? আমি বন্ধু একদম বিন্দাস হতে একদম ঠিল। আর আমি আর আমি ঠিক থাকবো না গা? হ্যাঁ দেখে তো মনে হচ্ছে না। তোর কি মনে হয় ওই মাহির লেগে আমি আমার জীবন ধ্বংস করে দিব? হ্যাঁ কে এতই সোজা? যদি ধ্বংস না হয়ে যাস তাহলে রেল লাইনের উপর এইভাবে পইরা আসিস কেন? আর আমি কই পইরা আসি? হ্যাঁ আমার যেন থাকতে ভালো লাগছে, সেই লাগে আমি শুয়ে আছি আর কিছু না। বুঝতে পারছি তোর পক্ষে এই মেয়েকে ভোলা সম্ভব না। তুমি আমার এটা বুঝছ? হ্যাঁ এমন চিন্তা আরস নাই, চেনস নাই। রাত দিন দেবদাসের মতো ঘুরা বেড়াইতেছিস, আবার কিছু জিজ্ঞেস করলে বড় বড় কথা। বাসা যা, তোর মা তোর জন্য চিন্তা করতেছে। আমার মার কথা তুই জানলি কেমনে? আমারে বারবার কল দিছে। আর তুই তোর গার্লফ্রেন্ডের বিয়ের পর থেকে তুই তোর কাছে ফোন রাখিস না কেন? রে তোর বারবার একটা কথা বলতেছি, এই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের কথা আমি আর করি না। প্রেম তো তুমি দুনিয়ায় একাই করছো তাই না? আর তো কেউ প্রেমই করে নাই। তুই জানোস তোর মতো বহু মানুষ দৈনিক 10টা করে ছেঁকা খায়। কোন আমার ওই 10 জনের লগে মিলাবি না। আমি কেমন থেকে ভালো মতোই জানোস, ওরমের ছেঁকা খায় রাস্তায় 10-10 মতো ঘোরার বলা নামি না। হ্যাঁ আমি পোলাই না। তাহলে চাকরি বাকরির জন্য চেষ্টা না করে রাস্তায় রাস্তায় কার জন্য ঘুরতেছিস তুই? কারো লাগে আই না, এটা আমার এলাকা না। আমার এলাকা আমি যেমনে মন চেমনে ঘুরবো। আচ্ছা ও মানলাম, এখন বাসায় চল, আমার একটু কাজ আছে। তুই যা, আমি আইতেছি। তুই যা, তুই আগে যা, যা সোজা বাসায় যাবি কিন্তু অন্য কোনো দিকে যেতে না। যে তুই যা, তুই যা না। বারবার বললাম দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, কে শোনে কার কথা? আমার কি দোষ? তোমার কাজটা করতে গিয়ে তোমার দেরি হলো। আবার বলছো আমার কি দোষ? স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না নাকি? সেখনি সরি, আমার ভুল হয়ে গেছে। যতবারই ভাবি আর আসবো না, কিন্তু আবার ঠিকই দেখতে ইচ্ছা করে। আচ্ছা বাদ দাও, ওঠো, দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে মা, কান্দছ কেন? সারাদিন তুই কই থাকিস? বাইরে ছিলাম। তো বাইরে সেই জায়গাটা কোথায়? আমার কেন লোকজন দিয়ে তোকে খুঁজে বের করতে হয়? মা জানোই তো দিন শেষে বাসায় ফিরে আসবো, তাহলে এত খোঁজাখুঁজির কি আছে? কোথায় না তোর সমস্যাটা কি? কি হয়েছে বাবা তোর? মা বললাম তো কিছু হয় নাই। ওই মেয়েটার জন্য এমন করতেছিস না?
যে মেয়েটা তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতেছে তার জন্য তুই কাঁদতেছিস? হ্যাঁ কে কাঁদে মা? আমি কাঁদছি? আমার একবার কান্দতে দেখছো? আমি কি এতটাই পাগল একটা মেয়ের জন্য কান্দু? বাবা তুই এমন করতেছিস কেন? মা এইসব আজারা চিন্তা বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারো না? শুন বাবা, ও বাবা শোন না, আমার দিকে তাকলাম, আমি খুব সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিব। বিয়ে? কার সাথে বিয়ে? হ্যাঁ শোন না, ওই যে তোর তোর ছোটো খালা, ওর মেয়ে সাদিয়া, তুই তো গত দুই তিন বছর ধরে ওরে দেখিস নি, ও দেখতে যা সুন্দর হয়েছে না, মানে তোর সাথে খুব মানাবে। বুঝতে পারছি, সুন্দর দেখছো না, আর অমনি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একদম উতলাইয়ে পড়ছো, এই যে কান্না, এসব সব ড্রামা, বুঝছি এবার। মানে আমার কোনো কথা তোর বিশ্বাস হয় না, কোনো কথাই তোর ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? ভালো কথা তো বলো না, সবসময় আজারে পেঁচাল পারো। তুই একবার সাদিয়াকে দেখ, তোর ভালো লাগবে, খুব পছন্দ হবে। ভাই সাদিয়া তোমার বোনের মেয়ে না? হ্যাঁ তোমার বোনের মেয়ে, তুমি নিজে দেখো। হ্যাঁ আমার সামনে এসব সাদিয়া মাদের কথা আর বলবো না। যা, আমার একটা কথাও শুনে না, বাপ তো মজা বাইছে গেছে, যত যন্ত্রণা আমারে দিয়ে গেছে। কি ব্যাপার, তুমি আমার ছবিটা ছেড়ে ফেললে কেন? কারণ কম্পিউটার থেকে বের করে তোমাকে এই কাগজের মধ্যে আমি রাখতে চাই না। তার মানে? মানে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি থাকবে আমার মনের ভিতরে, কাগজের মধ্যে কেন থাকবে? কাগজ থাকলে সমস্যা কি? সৃষ্টিকর্তাদের এত সুন্দর মনে রাখতে চাইলাম তাও খুশি হও নাই? হয়েছি, কিন্তু আমি চাই তুমি সবসময় তোমার মানি ব্যাগে আমার একটা ছবি রাখো। কেন বলো তো? আমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তোকে দেখে নতুন নতুন ইচ্ছে জাগ্রত হয়। দিন শেষে যদি রাত হতে পারে তাহলে আমার ইচ্ছাগুলো কেন পরিবর্তন হতে পারে না? সমস্যা কোথায়? কোনো সমস্যাই নেই, কারণ তুমি হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড, সুতরাং তুমি যা বলবা তাই সঠিক। সত্যি? হুম ঠিক আছে, তাহলে চল আমরা যাই। কেন? অনেকক্ষণ এখানে বসে থাকলাম আর ভালো লাগছে না, চল অন্য কোথাও যাই। তাহলে একটা কাজ করো, আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, একবার ভালো লাগবে। ফাজলামো করা হচ্ছে? না না, আমি মোটেও ফাজলামি করছি না, কারণ আমি জানি তো ফাজলামি করলে তুমি আমাকে শাস্তি দেবা, আমার মনে আছে শাস্তির কথা। শাস্তির কথাও মনে আছে দেখছি। হ্যাঁ গতকাল রাতে তোমার বাসা নিচে কতক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম জানো? ভাবছিলাম তুমি ব্যালকনিতে আসবে, আসলো না। তোমাকে কতবার বলেছি যে হুট করে আমার বাসার সামনে যাবা না, আব্বু দেখলে কি হবে? আরে তোমার এই বাবাও না, আমি যখনই তোমার বাসা নিচে দাঁড়াই তখনই দেখবো হয় সে ঢুকছেন না হলে বের হচ্ছেন। আজকে না অনেক দেরি হয়ে গেল, চল আমরা যাই। কি বলো, এখনই চলে যাবে? কালকে আসবে? এখন তো ভার্সিটি বন্ধ, হুট করে চাইলেও বের হতে পারি না, ফোন দিও বলে দেবো তোমাকে। কিন্তু তারপর প্লিজ একটু ম্যানেজ করো, তুমি তো জানোই তোমাকে একটা দিন না থেকে আমি থাকতে পারি না। আমি তো জানি আমার পাগলটা আমাকে ছাড়া থাকতে পারে না, এই জন্যই তো বললাম একটা ছবি তোমার সাথে রাখো। মিথ্যা, সব কিছু মিথ্যা, সব কিছু মিথ্যা। মানুষ কথাতে কথা রায় না, মাইয়া মানুষ কথাতে কথা রায় না, মাইয়া মানুষ কথাতে কথা রায় না, সব কিছু মিথ্যা। শেষ, তুই শেষ, তুই প্রেমের সাগরে ডুবে পুরো বেন্তার হয়ে গেছিস। হাত পাড়া দাই, কি প্রেম রে? দুদিন পরে বিয়ে করতেছি না, দুদিন পরে যখন বউ ঘর তুলব না তখন ঠিকই দেখবি আমি। আচ্ছা মেয়েকে? মাহি হচ্ছে আমার খালতো বোন সাদিয়া। ওই মাহি, মাহি ওর কাছে কি? মাহি হচ্ছে তো অনেক সুন্দরী, অনেক সুন্দর মাইয়া। কি গস, এত কিছু কবে ঠিক করলি তুই? আরে কবে করছি মানে? এই বড় কোনো ঘটনা নাকি? পোলা মানুষ না মাহি, একটা গেছে দশটায়। আচ্ছা ঠিক আছে, বিয়া করবি ভালো কথা, কোনো সমস্যা নাই, তার আগে তোর একটা কাজ করতে হইব। তুই যে মাহিরে 100% ভুইলা গেছস এটার আগে একটা প্রমাণ দিতে হইব আমারে। আরে বাবা বিয়া করবো তো, আবার কি আর প্রমাণ? এই তুই আমাকে মজা লস, নাহলে কেমনে বুঝবো তোর মনের গতি? কি করতে আমগো এলাকার এক দুটা মাইয়ারও তোর প্রবেশ করা লাগবো। আমি ভাবি তুই কি আমার বন্ধু না শত্রু? হ্যাঁ
তুই প্রপোজ করতে পারবি কিনা সেটা বল। হ্যাঁ তোরে আমার এটি বিশ্বাস করাই দিব যে যা করলাম। ঠিক আছে তাহলে কালকে সকালবেলা তুই প্রপোজ করতে যাবি। আচ্ছা যা এখন চল চা খায় বাসায় যে চল। ওই যে একটা মেয়ে আসতেছে মেয়েটার সামনে গিয়ে মেয়েটাকে রোমান্টিক মুডে প্রপোজ করবি। প্রপোজ করা কি কোনো ঘটনা নাকি? কিন্তু হ্যাঁ মেয়েটা যেন তোকে রিজেক্ট না করতে পারে, যেভাবে হোক মেয়েটাকে তোর পটাতে হবে। কেন না পারলে সমস্যা কোথায়? আমি তোর আর বিয়ে করতেছি। তো কি হয়েছে, তুই মেয়েটার সামনে গিয়ে প্রথমে মেয়েটাকে প্রপোজ করবি তারপর মেয়েটাকে পটাবি, এটা হচ্ছে তোর সাথে আজকে আমার বাঁধিল। হায় রে বেটা, এখনই জুয়ারিদের মতো বাজি লাগাই দিলি, কবে যে মানুষ হবি। তাতে যা মেয়েটা চলে যাচ্ছে। যাচ্ছি রে। এক্সকিউজ মি, তোমার পাশাপাশি দাঁড়ানো যাবে? দাঁড়ান, কে নিষেধ করেছে? না মানে যদি কোনো সমস্যা হয়। আপনি আমার পাশে দাঁড়ালে তাতে কি প্রবলেম হবে? না দেখা গেল তোমার পাশাপাশি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর তোমার বয়ফ্রেন্ড বাইক নিয়ে এন্ট্রি নিল, তারপর সে যদি আমাকে দেখে রাগ করে। শুনুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি নিশ্চিন্তে দাঁড়াতে পারেন। রিয়েলি? কোনো বয়ফ্রেন্ড নেই? এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাসের কি আছে, মনের মতো কাউকে না পেলে কি করবো? তাছাড়া আমার কাছে সিঙ্গেল লাইফই বেস্ট মনে হয়। আমিও তাই ভাবছিলাম যে এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না, সে তো পুরোপুরি সিঙ্গেল থাকবে, তাকে তো আমি পটাবো। সরি কি বললেন? দেখ আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম, একটু আলাদা, আমার কাছে কোনো কিছু ভালো লাগলে আমি সেটা লুকাতে পারি, সরাসরি প্রকাশ করে তাই। এদিক দিয়ে এটা কিন্তু ভালো, তোমাকে দেখার সাথে সাথেই ভালো লেগে গেছে বলে তাই তো সরাসরি ফোন নিয়ে চলে আসলাম। উইল ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল? আর ইউ সিরিয়াস? 100%। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে এটা কি হলো? এই ফুল তোমার জন্য না। আপনি তো একটু আগে আমাকে প্রপোজ করলেন। এগুলো প্রপোজ টপোজ কোনো কিছুই না, এটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। মন চাচ্ছে একটা চড় দেই, এতক্ষণ আমার সাথে কথা বলে এখন বলছেন যে আপনি প্র্যাঙ্ক করেছেন, বেয়াদব ছিলেন। কেন প্র্যাঙ্ক করা কি যাবে না, সবসময় ভালোবাসা লাগবে এমন কোনো কথা আছে? মন চাইছে ইচ্ছু হয়েছে দেখে করছি। ফালতু কথা তার। কিরে তুই প্রপোজ করে হাত থেকে ফুল কেড়ে নিলি কেন? প্রপোজের বাজি লাগেছিলি না? প্রপোজ করতে বাদ দিছিস, চালাই করতেছ আমার সাথে? তুই তো মাইকে দেখে ফুল কেড়ে নিছিস, তুই কি ভাবছিস আমি মাইকে দেখি নাই? বাদ দে না, ওদাই বাদ দে, বলতে পারলি না রে, আবার বলস খালা তো বোনকে দিয়ে পড়বি। ওই মাঝে মধ্যে আওলাই দিয়ে আর হেলো কি শুন, আয় তো আয় আয় আয়। ছেলে আবার এসেছে? চুপ কেন? তার মানে এই ছেলের সাথে তোর এখনো যোগাযোগ আছে তাই না? যোগাযোগ আছে মানে কি বলতে চাও তুমি? যোগাযোগ যদি না থাকে এই ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে আর তুই এখন এখানে, কিভাবে কিভাবে উত্তর দে। কিভাবে মানে আমি কিভাবে জানবো? আশ্চর্য, তুই কিভাবে বলবি মানে? এই ছেলে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আর তুই এই মুহূর্তে এইখানে, আমি কি ভেবে নেব? সবকিছু কি কাকতালীয় ঘটনা? কি মনে করিস আমি কিছু বুঝি না?
আমি কি বোকা? তোর কি আমাকে বোকা মনে হয়? আমি কি বোকা? চুপ থাকেন আপনি। আমি যে এতক্ষণ বসে টাইম এসেছে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? এই তোর কান পর্যন্ত যায়নি? অবশ্য তুই কিভাবে জানবি? তোর বয়ফ্রেন্ড প্রীতের নাগরকে দেখে পৃথিবীর সব কিছু তুই ভুলে গেছিস, তাই না? আমি কি মিথ্যে বলছি? সাকিব যে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তো জানতাম না। আমি তোকে আগেই বলেছি এই ছেলের নাম যেন আমি তোর মুখে আর না শুনি। আমার মুখ থেকে তো শোনা যায় না, সবসময় আপনার মুখ থেকেই শোনা যায়। আর আপনি বরাবরই আমাকে অপবাদ দিতে থাকেন। আবার আমার মুখে মুখে তর্ক করছিস? আমি দেখে এখনো তোর সাথে সংসারটা করছি, অন্য কেউ হলে তোকে কয় ডিভোর্স দিয়ে দিত। দিলে তো ভালোই হতো, মুক্তি পেত। মুক্তি? হ্যাঁ, বারবার যে মুক্তি মুক্তি করছিস না, একবার যদি মুক্তি দিয়ে দেয় আর আমি যদি একবার ডিভোর্স দিয়ে দেই, সমাজের লোক তোকে নিয়ে সমালোচনা করবে। আর তুই নাগর প্রীতের বয়ফ্রেন্ড কোথায় যে পালিয়ে যাবে খুঁজেই পাবি না। কথাটা বুঝতে পারছিস? কথাটা মাথায় ঢুকছে? হ্যাঁ শোন, স্পষ্ট ভাষায় একটা কথা বলে এই পাকনামি বাদ দে, এই পাকনামি বাদ দিয়ে ভালো হয়ে যা। কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। তোমার যে রাগ, আমার মনে হয় না আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার সহ্য করতে পারবে। উল্টাটা হবে, তুমি ছাড়া সব ছেলেরাই আমার রাগ সহ্য করতে পারবে। ওই ভাগ্যগুণে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলেই সারে আর এটার বাবা। বললাম না তোমাকে, আমি যেই সুন্দর, আমি যেই ছেলের ভাগ্যে পড়বো সে তো আমাকে মাথায় তুলে রাখবে। এটাই তো সমস্যা, কারণ মাথায় বেশিক্ষণ তুলে রাখা যায় না, কিছুক্ষণ পর অসহ্য হয়ে ঠাস করে ফেলে দেবে। আজকাল খুব ঝগড়া করা শিখেছো, কথা কথায় শুধু ঝগড়া করো, সমস্যা কি তোমার? আমি সাথে সাথে ঝগড়া করি না, তুমি প্রত্যেকটা বিষয়ে আমার দোষ ধরো। তো দোষ করলে তোমার দোষ খুঁজবো না আমি? দেখো নিজেদের মধ্যে এরকম পায়ে পায়ে হিসাব করে চলা যায় না। যাই হোক, তোমার চাকরিটার কি হলো? চাকরি? ওসব চাকরিটাকরি আমাকে দিয়ে হবে না। হবে কি করে? তুমি তো চেষ্টাই করো না। এই না জানে কথা বলবো না, আমি চেষ্টা করছি কি করিনি তুমি দেখছো? হ্যাঁ, আমার চাকরি না দিলে কি আমি হাতে পায়ে ধরে চাকরি আনবো? দুনিয়ার সব মানুষের চাকরি হয়, শুধু তোমার চাকরি হয় না। মিশো তো কতগুলো ছেলের সাথে, ওরা নিজেরাও চাকরি করে না, তোমাকেও চাকরি করতে দেয়। দেখো যা বলবো বলো, আমার বন্ধুদের নিয়ে কোনো কথা বলবো না, ওরা আমার ভাই। আমি আর কিছু নিয়ে তোমার কথা বলবো না, কেন যে তোমার সাথে প্রেম করতে আসছিলাম আমি। ওই আমি ঠিক আছি তোমার জন্য, আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার আমার মতো ভালোবাসতে পারবে না। পারবে না বলছো তোমার? মাহি, মাহি কিরে, রাতে কি খাবার দিবি না নাকি না খাইয়ে রাখবি? সাকিব আয় বাবা, নাস্তাটা করে নে। কিরে বাবা, মানে সময় মতো নাস্তাটা করতে হয় না, ডাকতেই হবে আমাকে। আজকে তো তাড়াতাড়ি আসছে, আজকে বকাবকি করুন অ্যাটলিস্ট। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিন। তো ছোট খেলা কল দিয়েছিল সকালে। ও তো সাদিয়ার কি খবর? কি আর খবর, সাদিয়ার বাবা কোন এক পাত্রের বাবার সাথে ফাইনালি কথাবার্তা বলছে, ওকে বিয়ে দিতে চায়। তো তুমি কি চাও? আমি চাই সাদিয়াকে তোর বউ করে ঘরে আনতে, কিন্তু তুই তো রাজি না। আচ্ছা মা, সাদিয়া কি খুব সুন্দর? পুতুলের মতো সুন্দর, পরীর মতো। তোকে তো বললাম একবার দেখে আয়, তুই তো সেটা করছিস না, যাচ্ছিস না দেখতে। না না, আমার দেখার দরকার নেই, তোমার পছন্দ হয়েছে তাতে আমার আর কোনো কিছু বলার নেই। তার মানে তুই সাদিয়াকে বিয়ে করতে রাজি? দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। আল্লাহ, আজকে আমি কার মুখ দেখলাম, এক্ষুনি তোর খালার সাথে কথা বলছি। হ্যাঁ শোন, একটা সুখবর আছে। খুশির খবর? কি খুশির খবর? সাকিব না সাদিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে। এটা তো সত্যি খুশির খবর। হ্যাঁ একদম সত্যি বলছি। শোন, সাদিয়ার বাবাকে বলবি বাইরে আর পাত্র দেখতে হবে না। আমি এক্ষুনি না করে দিচ্ছি। হ্যাঁ তাই কর। আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে, রেখে দে। সব ঠিকঠাক, ফাইনাল।
এই খাওয়াটা শেষ করে যা। না বাবা, আজকের খেতে ভালো লাগতেছে না। এখন তো আমার হাতে রান্না ভালো লাগবে না, এতদিন পরে বিয়ে করে বউ আসবে, তখন কিন্তু বউয়ের হাতের যেমন রান্না তেমনই খেতে হবে। কে বলছি? তোমার হাতের রান্না তো খুব চমৎকার। খাও, বেশি করে খাও। বাসা থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হয়েছে। এত সোজা নাকি? এত কঠিনও না। তুমি যতটা সহজ ভাবো তত সহজ না। অবশ্য তোমাকে বলে লাভ কি, তুমি তো আমার কোনো কথাই গুরুত্ব দাও। চিন্তা করো না, তোমার হাতের এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য হলেও তোমাকে বিয়ে করব। সেটা কবে? আমি আর সহ্য করতে পারছি না। কিছু তো একটা কর, কোনো একটা চাকরি নাও। আহা, এত টেনশন করার কি আছে? দেখবে একদম ফুট করে তোমাকে এমন সারপ্রাইজ দেবো, তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাবা। হ্যাঁ, আমার খুব বড় সারপ্রাইজ দরকার নেই। আমি চাই তুমি ছোট্ট একটা চাকরি করো। তুমি, আমি আর মা মিলে খুব সুন্দর ছোট্ট একটা সংসার সাজাই। ঠিক আছে, ঠিক আছে, সবই হবে, একটু ধৈর্য ধরো। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে হয় না, সব কিছুই হবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, নুডলসটা কেমন হয়েছে বললে না তো? অবশ্যই অনেক ভালো হয়েছে। শোনো, বিনা কারণে কারো প্রশংসা করার মানুষ আমি না। তা অবশ্য তুমি ঠিকই বলেছো। তাহলে জিজ্ঞেস করছো কেন? আচ্ছা সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এখন তুমি পুরোটা শেষ করো। আমার তার পাবি না রে, আমি তো পুরো ঘরবন্দি প্রাণী হয়ে যাবো। কেন আবার? আমি বিয়ে করবো না তো? বিয়ের পরে বউ সারাকে তো করে টাইম দিতে পারবো নাকি? তাহলে কি করবি? আরে কি করবো আবার, সারাদিন বলকে গল্প করবো, পরে ঘুরতে যাবো, হানিমুনে যাবো, এখন চাকরি করবো, আর কত কি। বাপ রে বাপ, এত পরিকল্পনা! ও এই জীবনে আর আছে কি কো? একটা বই যদি ঘরে না রাখতে পারে কোনো লাভ আছে? তুই তো বেটা মাহিরে দেখলে দুনিয়া বইলা পাগলা গারতের পাগলের মতো হয়ে যাস। তোর পক্ষে মামা সংসার করা খুবই কঠিন। এই 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 প্রিয়া, তুই সবসময় তো নেগেটিভ কত কষ্ট লেগে কত, তাহলে কেমনে কথা কম আমার একটু বুঝায় কত। দেখতেছিস যে বন্ধু বিয়ে করবো, কই একটু ভালো ভালো কথা কবি, ভালো পরামর্শ না, সবসময় আলাদ আদায় নেগেটিভ কথাবার্তা কি লেগে। আচ্ছা মেয়েকে তোর খালাতো বোন নাকি? ও ছবি দেয় তো আমার? ছবি নাই, ওই তিন চার বছর আগে আমাকে বাসায় ছিল, ওই সময় দেখছিলাম, পরে আর খালার বাসায় যাইনি। তবে আমি মাহির চেয়ে অনেক সুন্দরী। তাহলে তো খুব ভালো হয়েছে, সত্যি সত্যি মাহির ভূত তোর মাথা থেকে পুরোপুরি নেমে গেছে। এই মামা ধরো, আচ্ছা নাম। মামা দুটো ঝালমুড়ি দাও। ওই দেখ ঝালমুড়ি খাইতাছে। ওই যে এক্স গার্লফ্রেন্ড যখন হাজবেন্ড লয়া বন্ধুর সামনে ঝালমুড়ি খায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। শোন, ওই বাদরগুলোর দিকে একদম তাকাবি না। আর যদি তাকিয়েছিস না, আজকে বাসায় গিয়ে তোর চোখ দুইটা আমি তুলে ফেলবো। আমি কি একবারও বলেছি যে আমি তাকাবো? আরিয়াস চল। কেন, আমরা যাবো কেন? দেখতেছিস না ওরা, ওদেরকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি? ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। তুমি সব সময় আমাকে অবিশ্বাস কর। আরো তুই অবিশ্বাস করার মতো? ওকে এই মামুর দাও নে। কি ব্যাপার, তাকিয়ে আছিস কেন? চল।
বাসাকে। কাজ তো বহুদূর এগিয়ে গেছে। কোন কাজ মা? তোরা সাদিয়ার বিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলেছি, কিন্তু এত কিছু তুমি কখন ঠিক করছো? তুই তো বাসায় থাকিস না, জানবি কি করে? হুম, সাদিয়া কি রাজি হয়েছে? হ্যাঁ, আর রাজি হবে না কেন? তুই আমার একমাত্র সোনার টুকরা ছেলে, তোকে বিয়ে না করে যাবে কোথায়? হ্যাঁ, তাইলে আর কি করার? আগামী শুক্রবার তোদের বিয়ে। কি বললাম? বললাম আগামী শুক্রবার তোরা সাদিয়ার বিয়ে। শুক্রবার বিয়ে মানে? তোমার বাবা এই কাজটা কখন করলো? আমি জানি না, তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করব। কি করতে পারবে তুমি? সব করতে পারবে। তুমি যদি বলো পালিয়ে যেতে তাহলে পালিয়ে যেতে পারবে, যদি বলো শহর ছেড়ে দিতে তাতেও আমি রাজি আছি। না না না, এই মুহূর্তে সহজ করা সম্ভব না। আমার কাছে চাকরি নেই, এই মুহূর্তে বেকার একটা ছেলে বিয়ে করা মানে জেনে বুঝে মাস সমুদ্র ঝাঁপ দেওয়া। গত চারটা মাস ধরে আমি তোমাকে বলছি একটা চাকরি নাও, একটা চাকরি নাও, তুমি কখনো আমার কথা শুনোনি, সব সময় অবহেলা করেছো। মাহি, তুমি কোনোভাবেই বিয়ে আটকাতে পারবে না? না, এবার আর সম্ভব। বাহ, চমৎকার, আমার বোধ শেষ। কি হলো আবার? কি হবে আবার? বাসায় ঠিক মতো বিয়ে ঠিক করে এখন এখানে আর সব নাটক করতে, তাই না? মানে? মানে তুমি খুব ভালো মতোই জানো যে আমার এখন চাকরি নেই, আমি বিয়ে করতে পারবো না, তাই বাসায় বিয়ে ফাইনাল করে এখন এখানে আসছো, তাই না? সাকিব, এগুলো তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, তুমি তো আমারে ভালোইবাসো না। যদি আমারে ভালোইবাসতে তাহলে বাবার ওই পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হইতে না। মানুষ তো ভালোবাসার জন্য বছরের পর বছর ওয়েট করে, আর তুমি কি না? আমি কি না কি সাকিব? এই পর্যন্ত কয়টা বিয়ে ভেঙেছি আমি? এই বিয়েটা কোনোভাবে আটকাতে পারিনি, তাই তো বলছি চলো পালিয়ে যাই। হ্যাঁ, দরকার নাই, আমার বোঝা শেষ, আমি সব বুঝছি। যাও বাসায় যাও, বিয়ে করো, আমার কিচ্ছু দরকার নাই, যাও বিয়ে করো, যাও 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 যাও। এখন শব্দ আমার, তাই না? আমি তোমাকে কবে থেকে বলছি যে একটা চাকরি নাও, একটা চাকরি নাও, চলো পালিয়ে যাই, তুমি কখনো শুনেছো আমার কথা? সব সময় তুমি আমার সাথে ঝগড়া করেছো আর এখন শব্দ আমার দিচ্ছ। না না, শব্দ আমার না, শব্দ আমার। হ্যাঁ, তুমি বাসায় যাও, বাপ মার সম্মান নষ্ট করা লাগবে না, যাও বাড়ি যাও, যাও। হ্যাঁ ঠিক আছে, লাগবে না, যাও, তোমার সাথে থাকার আমার কোনো দরকার নেই, জীবনটা নষ্ট করে ফেলছি। তুমি এখানে ব্যাগপত্র নিয়ে রাত্রেবেলা কই যাইতেছ? ভাই সাকিব কোথায়? আমি ওকে অনেক খুঁজতেছি, কোথাও পাচ্ছি না, ও আমার ফোনটাও ধরতেছে না। সাকিবের সাথে তো আমার সেই বিকালবেলা দেখা ছিল। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কালকে সকালে আমার বিয়ে, কি করব বলেন? এই অবস্থা, আমার কিছু করার আছে, এই জন্যই পালিয়ে আসছি। আচ্ছা, তুমি যে পালা আসছো সাকিব সেটা জানে? সাকিবকে জিজ্ঞেস করে বাসা থেকে বেরিয়েছিলা? না, সুযোগ হয় নাই, আমাকে ফোন দিছে, ও তো আমার ফোন রিসিভ করতেছে না। আপনি একটা ফোন দেন না, বলেন যে আমি এসেছি। তোমার ফোন ধরতেছে না, তোমার কি মনে হয় আমার ফোন ধরবে? ধরবে, আমার উপর তো রাগ করে আছে, ও ভেবেছে আমি অন্য কাউকে বিয়ে করব, কিন্তু ও তো জানে না যে আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি ওকে অনেক ভালোবাসি। আচ্ছা, দেখতেছি ফোন দিয়ে, ফোন ধরে কিনা। হ্যাঁ দেন, আমি জানি, ও যদি জানে যে আমি চলে এসেছি ও আমার মতো চলে আসবে। ভাই একটু লাউড স্পিকার দেন না প্লিজ। কিরে কই তুই? আসি আশেপাশে, কেন কি হইছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে। সবকিছু নিয়ে চলে আসছে মানে? মানে মাহি বাসা থেকে পালাইছে, তুই কই তাড়াতাড়ি এখানে চলে আয়। আর মাহি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে? এই আমি ওর আসতে বলছি, ও বাসা থেকে আসছে কেন? আরে মাহি তো তোকে ভালোবাসে, তাই না? তাই বলে কাল করবি, আজকে বাসা থেকে পালাই আসবে, ওর বাপ্পার মনে কষ্ট দেবে। তাহলে এখন কি করবে ও? ওর বাসায় চলে যেতে পারে, বাসায় গিয়ে বাবা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে পারবো। সবই তো শুনলাম, এখন ভেবে দেখছো কি করবা? ভাইয়া আমি এখন কি করব বলেন তো আপনি? দেখো, ভালোবাসা যেমন সত্য, তেমন সত্য হচ্ছে মা বাবার মান সম্মান। কোথায় যাচ্ছ? বাবা মার কাছে। আপনি ঠিক বলেছেন, আসলে বাবা মার সম্মান সবচেয়ে বেশি।
আসি। এখন মন খারাপ করে কী লাভ? তুই নিজেই তো মাহিকে ফিরিয়ে দিলি। আমি ওই সময় বুঝতে পারিনি বন্ধু, আমি ওই সময় বুঝতে পারিনি যে আমার এত কষ্ট, আমি না বন্ধু সহ্য করতে পারতেছি না। কী করার দোস্ত, বুঝলা যা, আজকে রাতে ওর বিয়ে। একটা উপকার করবি? কি উপকার? আমি মায়ের সাথে শেষবারের মতো একবার দেখা করতে চাই, প্লিজ একটা ব্যবস্থা কর প্লিজ। সেটা কোনোভাবে সম্ভব না দোস্ত, তুই শুধু ওর কাছে গিয়ে বল যে ও আমার সাথে দেখা করতে চায় কি না, প্লিজ জাস্ট একবার বল। আমার অনেক কষ্ট হচ্ছে প্লিজ বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কিছু করতে পারি কিনা। তুই ঠান্ডা দেখতেছি। হ্যালো, হ্যাঁ মাহি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বলছে কথা বলছিস? কি বলছে? হ্যাঁ বলছি, হ্যাঁ ও বলছে সুন্দরপুরে ওর বাসার আশেপাশে থাকবে, যদি সুযোগ পাই তাহলে দেখা করতে পারবে আমার। সোমবার পর কেন? এখনকার কথা বলতে এখন বলছ নাই? সেটাও বলছি কিন্তু এখন সম্ভব না, আমাদের রাতের জন্য অপেক্ষা করতে হবে। ক্যান্সেল করিস না দোস্ত। আচ্ছা ঠিক আছে চল এখন। চল আসছে, তাড়াতাড়ি কথা শেষ করিস, আমি এদিকে পাহারা দিচ্ছি। কি বলতে চাও বলো। দেখো মাহি, আমি সরি, আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক এই কথাগুলোই না আমি গতকাল বলেছিলাম, তুমি কি করেছিলে মনে আছে? আরে আমি সরি বললাম তো, সরি বলার পর আর কোনো কিছু থাকে? এখন কি চাও তুমি? চলো আমরা পালাই যাই, এখানে থাকতে হবে না, চলো আমরা পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না, বাড়ি ভর্তি মেহমান, আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে, গতকাল হলেও ভেবে দেখতাম। আরে গতকাল আর আজকের মধ্যে কোনো পার্থক্য আছে? একদিনই তো। অবশ্যই অনেক পার্থক্য আছে, তোমার কাছে কোনো পার্থক্য নাই আমার কাছে আছে, তুমি বুঝবে না। আর কিছু বলার আছে তোমার? আমি তোমাকে না নিয়ে যাবো না, তুমি আমার সাথে যাবা, চলো। পাগলামি করো না, আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম, তুমি কি করেছো? কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো। আমি তোমার রিকোয়েস্ট করতেছি, এইসব কথা বলে কোনো লাভ আছে বলো? আমি তোমার সব কথা শুনবো, আমি চাকরি করবো, ব্যবসা করবো, তোমার বিয়ে করবো, তুমি যা বলবো সব কিছু করবো। হ্যাঁ করবে তো, আমার জন্য করবে না, অন্য একটা মেয়ের জন্য করবে, কারণ তুমি আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো, এখন তুমি এখান থেকে চলে যাবে। রিয়াজ ভাই, রিয়াজ ভাই, আপনার বন্ধুকে এখান থেকে নিয়ে যান। ওর কথা আরেকবার ভেবে দেখলে হতো না? আপনারা দুইজন যদি মার খেতে না চান তাহলে এখন এখান থেকে পালান। হ্যাঁ কে মারবে, কে মারবে, হ্যাঁ কে মারবে? তুই মায়ের ভয় দেখাস? হ্যাঁ তুই কারা দেখবি? ডাক তার বাবার ক্ষমতা সে গায়ে তুলবে, পুত্তে ভালো মোড়া। হ্যাঁ ডাক, এ তুই ছাড় বড় ছাড়। রিয়াজ ভাই, আপনার ফ্রেন্ডকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে, নাহলে কিন্তু আমি হাঙ্গামা করব, ওর চেহারা যাতে আমি আর ফাটদান না দেখি। এই তুই যা, যা তুই, এ তুই কি ভাবছস? হ্যাঁ তুই কি ভাবছস যে তোর মতো মাইয়ার সাথে থাকতে পারবো না, তোর আমি ভুলে থাকতে পারবো না? তোর মতো মাইয়ার আমি মারি পার, যা, আমি বাচ্চা থাকতে তোর মতো মাইয়ের ছায়াও পড়াবো না। জবান কি? শোন বাবা, অতীতে সব কিছু ভুলে যা, অতীত যদি ভুলতে না পারিস তাহলে সামনের অধ্যায়তে তুই আসতে পারবি না। মা,
কি বলবো, আমি তো ওইসব ভাবেই না, আমি তো ভাবি না মা। তুই মুখে মুখে বলছিস যে সব কিছু ভুলে গেছিস, কিন্তু না, যদি ভুলেই যেতি তাহলে তুই অন্ধকার পথে যেতি না। আমি বুঝতে পারি তোর ভিতরে অনেক ঝড় বইছে, কালবৈশাখী ঝড়। মা তুমি আমার কোনো চিন্তা করো না তো, আমার কিচ্ছু হয় না, আমি আমি কোনো মনেই করি না তো, আমি ঠিক আছি। এই যে আচ্ছা ঠিক আছে, এখন থেকে বিয়ের প্রিপারেশন নিতে হবে, শপিং করতে হবে। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে। সাকিব, সাকিব, আন্টি, আন্টি, কি হয়েছে বাবা? আন্টি সাকিব কোথায়? সাকিব তো রুমে আছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি সব কিছু খুলে বলছি, আগে সাকিবকে দরকার। কিসে? সাকিব সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? মায়ের হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে, আজকে সকালে হসপিটালে মারা গেছে। কি বলো, তুই যা করতেছ সব সত্যি তো? হ্যাঁ। তাহলে তো যাওয়া লাগবে। কোথায় যাবি তুই? মা যাওয়া লাগবে। আর মা শোনো, তুমি সাথীর সাথে আমার বিয়ে ক্যান্সেল করো, ওটা আমি রাগের মাথায় রাজি হয়ে গেছিলাম। কি ব্যাপার তুমি কেমন আছো? তোমার হাজবেন্ডের মৃত্যুর সম্বন্ধে আমি প্রথম দিনই জানতে পেরেছিলাম, তার জানাজায় নামাজে উপস্থিত ছিলাম, কিন্তু কখনো তোমাকে বলার সাহস হয়নি। চাকরি বাকরি কিছু করছো নাকি আগের মতো ভবে ঘুরে ভাবেই ঘুরে বেড়াও? আমার সম্পর্কে তো তুমি জানোই, ভব করে এই জীবন আমার, ওসব চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না। আজ তাহলে আসি, নিজের খেয়াল রাখো। মাহি, আমরা কি চাইলে আবার এক হতে পারি না? বসো। না ঠিক আছে, এই জায়গাটা ঠিক আগের মতোই আছে তাই না? হ্যাঁ সবই ঠিক আগের মতো আছে, শুধু আমাদেরই আর আশা হয় না, হয়তো আর কখনো আশাও হবে না। সারাটা জীবন এই জায়গার কথা মনে থাকবে, প্রিয়জনের সঙ্গে দিনের পর দিন পার করেছি এই জায়গায়। কি দরকার এই জায়গাটাকে মনে রাখা, শুধু শুধু কষ্টই বাড়বে। জীবনে কষ্টের মাঝে সুখ খুঁজে নিতে হয়, তাহলে জীবনটা আর অনেক বেশি সুন্দর হয়। মাহি চলো না, আমরা দুজন দুজনকে বিয়ে করে আমাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করি। তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো। সাকিব উনি কে? চিনলাম না তো। উমা উনি হচ্ছেন ভাইজান। আজকের এই সুন্দর দিন, সুন্দর সব কিছু ভাইজানের জন্যই। মা তোমার ছেলে এতদিন নেশায় বোধ হয়েছিল, একটা মেন্টাল ট্রমায় ছিল, আর এই সব কিছু থেকে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে আজকে সুস্থ করে তুলেছেন ভাইজানি। বলতে পারো মা, ভাইজানের জন্য আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পেরেছি। বাবা তোমাকে অনেক ধন্যবাদ। মা ওদিকে দাও খাবারটা দাও। মা ভাইজানকে তোমার আটটা সন্তানই ভাবতে পারো। হ্যাঁ অবশ্যই।
আজকে রান্নাটা কিন্তু ভাবি অনেক মজা হয়েছে। আর তো বেশি করে বেশি করে খাওয়া হবে।